সালাম আলাইকুম। আমি আজকে স্পেশাল মুরগি রান্না করতে যাচ্ছি। মুরগি মুরগিটা হচ্ছে আমাদের পাল্লা মুরগি। আমাদের দুটো মুরগি পেলেছিলাম, আর এগুলো হচ্ছে টাইগার মুরগি। দুটো মুরগির মধ্যে অলরেডি আমরা একটা মুরগি খেয়ে ফেলছি, এখন আর একটা মুরগি ছিল যেটা রেখেছিলাম অনেক দিন ধরে ছিল, প্রায় 5 মাসের মতো বয়স হয়েছিল। কি জন্য রেখেছিল সেটা বলো। আসলে মুরগিটা রেখেছিলাম, ভেবেছিলাম হয়তো ডিম দিবে, পরে এখন গরম গরমের মাত্রা এত বেড়ে গেছে যে ওকে রাখাটাই রিক্স হয়ে গেছে। মুরগির মাংসটা সুন্দর হয়েছে, অনেক তেল ছিল মাংসে, কিছু অংশ নিয়ে রান্না করছি। আমি আজকে একটু অন্যভাবে মাংস রান্না করতে চাচ্ছি। প্রথমে মাংসটা দিয়ে আমি একটু পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, মরিচ। আমার এই মাংস আসলে স্পেশাল লিপির মধ্যে আসতে হচ্ছে এই বোম্বাই মরিচ, নাগা মরিচ। এটা এটার একটা দারুণ ফ্লেভার আসবে, যেটা আপনার মাংসের টেস্টকে চেঞ্জ করে দিবে। আপনারা একটু বেশি দিতে পারবেন না, বেশি দিলে অনেক ঝাল হবে, যেটা খেতে পারবেন না। আমি সামান্য নিচ্ছি, আর আলু দিচ্ছি আমার ছেলে যেহেতু খাবে, আগের জন্য আলু দিতে হচ্ছে। নাগা মরিচটা আমি পরে দিব, আমি আদা রসুন বাটা একটু দিব, 2 চামচের মতো আদা রসুন বাটা দিব। আর স্পেশাল আমাদের মাংসের মশলা আছে, আমরা নিজেরা বানাই, মশলা দিয়ে বানিয়ে নিই বাসায়, সেটা আসলে স্পেশাল হয়। একটু মশলা দিয়ে দেবো, মশলা কিছু দিব না, কারণ আমি চাই নাগা মরিচের আমি চাই বোম্বাই মরিচের ফ্লেভারটা একটু বেশি পেতে, যেটা টেস্টকে একটু ডিফারেন্ট করবে। লবণ দিয়ে দিচ্ছি আমি, এরপরে হলুদ দিয়ে নেবো, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, এরপর আমি তেল দিয়ে অ্যাকচুয়ালি হাত দিয়ে মাখাবো, কারণ আমি প্রেশার কুকারে রান্না করবো, তো এমনিতে মাংসের তেল আছে, তো আমি তেল খুব বেশি দিব না। মাংসে অনেক তেল ছিল, আমি তেলটা সরিয়ে রেখেছি। মাখানো শেষ হয়ে গেছে, আমি এবার বোম্বাই মরিচটা দিব। দেখুন খুব বেশি পরিমাণ দিচ্ছি না, কারণ না দিয়ে খাবে তো। এটা অল্পতেই তো অনেক বেশি ঝাল হয়ে যায়। অনেক ঝাল। এরপর আমি 1 গ্লাস পানি দিয়ে দেবো। আমার হাত বার্ন করতেছে, বোম্বাই মরিচের জন্য হাত বার্ন করছে। আমি 1 গ্লাসের বেশি পানি দিব না, মাংস থেকে কিছু পানি বেরোবে, সেই পানি আর এই 1 গ্লাস পানি থেকেই আমার ঝোলটা হয়ে যাবে। আসলে বেশি ঝোল করবো না, এখন প্রেশার কুকারটা আমি ঢেকে দেবো। খুব বেশি আছে রান্না করবো না, কারণ আমি চাই যে একটু সময় নিয়ে রান্না হোক, এতে টেস্টটা অনেক ভালো পাওয়া যাবে। আমার মাংস রান্না শেষ, ফ্লেভারটা অসম, এটা অন্যরকম ফ্লেভার আসছে, যেটা ইয়ে থেকে আসে কি বলে বোম্বাই মরিচের ফ্লেভারটা আমি প্রথমেই পাচ্ছি। এবং রান্না করার সময় এই ফ্লেভারটা ছিল, মানে ঘরের বাসার মধ্যে এই ফ্লেভার পাচ্ছিলাম। অনেক টেস্টি, একটু ঝাল তারপরে অনেক টেস্ট, অনেক টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার পেজটাকে ফলো এবং লাইক দিবেন, এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন।